নমস্কাৰ বন্ধুসকল, মই নূৰজামাল শেখ। আপোনালোকে চাইছে ইউটিউব চেনেল ইডুকাৰ মেথছ। বন্ধুসকল, আজি আকৌ এটা নতুন ভিডিঅ'লৈ সবকে স্বাগতম। আজিৰ ভিডিঅ'টোত মই যিকেইটা প্ৰশ্ন লৈ আহিছোঁ নাম্বাৰ ছিষ্টেমৰ ওপৰত, এই প্ৰশ্নকেইটা SSC আৰু ৰেলৱেৰ এক্সামত প্ৰায়ে আহিয়ে থাকে। গতিকে আপোনালোকে মনোযোগেৰে প্ৰশ্নকেইটা ভালদৰে চাব। চাওক প্ৰথম প্ৰশ্নটো, দুটা সংখ্যাৰ গ সা উ ACF = 9, তেন্তে তলৰ কোণটো সিহঁতৰ ল সা গু হ'ব নোৱাৰে। ল সা গু আৰু গ সা উৰ ওপৰত প্ৰশ্নটো কৰা হৈছে। দুটা সংখ্যাৰ গ সা উ দিয়া আছে কিমান আমাৰ 9, আৰু ল সা গু উলিয়াব লাগে, কোণটো ল সা গু হ'ব নোৱাৰে। ল সা উ উলিয়াবতো নালাগে, কোণটো ল সা গু হ'ব নোৱাৰে। ইহঁতৰ অপশ্যন কেইটা দিছে আমাৰ 27, 45, 54 আৰু ডি দিছে আমাৰ 60। এনেকুৱা অংক জানিবলৈ হ'লে আমাৰ লসাগু আৰু গসাগুৰ কনচেপ্ট আমাৰ ক্লিয়াৰ থাকিব লাগে। গসাগু আৰু লসাগু আমি যাতে উলিয়াব পাৰোঁ, তো মই ইয়াত আগতে কৈ দিছোঁ কথাটো, কোনো এটা সংখ্যাৰ, কোনো দুটা সংখ্যাৰ যদি গসাগু আৰু লসাগু উলিওৱা হয়, তেনেহ'লে সদায় এটা কথা মনত ৰাখিব, সদায় গসাগুটো দি লসাগুটো সদায় ভাগ কৰিব পাৰি। কথাটো মনত ৰাখিব, গ সা উ যিটো পাম আমি, সেই গ সা উ দি ল সা উ যিটো পাম তাক সদায় হৰণ যাব। তেনেহ'লে আমাক ইয়াত যিহেতু কৈছে যে তলৰ কোণটো সিহঁতৰ ল সা উ হ'ব নোৱাৰে, গতিকে আমি গ সা উ দি এই সংখ্যাবিলাকক চাম, কোণটোক আমি হৰণ কৰিব নোৱাৰিম। যিটোক হৰণ কৰিব নোৱাৰিম সেইটোৱে হ'ব সিহঁতৰ ল সা উ হ'ব নোৱাৰে, সেইটোৱে হ'ব এনচাৰ। কি কৈছে, 27ক যিহেতু আমি 9 হৰণ কৰিব পাৰোঁ, গতিকে এইটো লসাগু হ'ব পাৰে। তাৰপিছত 45ক আমি 9 হৰণ কৰিব পাৰোঁ, গতিকে এইটো লসাগু হ'ব পাৰে। তাৰপিছত আছে 54, এইটোকো আমি 9 হৰণ কৰিব পাৰোঁ, গতিকে এইটো লসাগু হ'ব পাৰে। লাষ্টত আছে কি আমাৰ 60, যিহেতু 60ক আমি 9 হৰণ কৰিব নোৱাৰোঁ, গতিকে এইটো লসাগু হ'ব নোৱাৰে। তেনেহ'লে এনচাৰটো হ'ব আমাৰ D। ঠিক আছে, কথাটো মনত ৰাখিব যে গসাগু দি আমি সদায় লসাগুক হৰণ কৰিব পাৰিম। ইয়াত যিহেতু এই প্ৰশ্নটো বেলেগ ধৰণেও দিব পাৰে, পৰীক্ষাত যাতে গণ্ডগোল নহয় এইটোৰ ওপৰত অলপ লক্ষ্য ৰাখিব। লসাগু হ'ব নোৱাৰে কৈছে, যদি লসাগু হ'ব পাৰে বুলি কয় তেতিয়া কিন্তু এই তিনিটাই থাকিব আমাৰ নৰে হৰণ নোযোৱা, আৰু এটা থাকিব নৰে হৰণ যোৱা, যিটো নৰে হৰণ যাব সেইটোৱে হ'ব তেতিয়া এনচাৰ। কিন্তু ইয়াত যিহেতু কৈছে আমাৰ লসাগু হ'ব নোৱাৰে, গতিকে যিটোক নৰে আমি হৰণ কৰিব নোৱাৰিম সেইটোৱে হ'ব। এতিয়া নেক্সট প্ৰশ্নটো চাওক কি আছে, এটা লঘিষ্ঠ সংখ্যা উলিওৱা যাক 23 বৃদ্ধি কৰিলে 42, 36 আৰু 45 সম্পূৰ্ণৰূপে ভাগ যায়। কি কৈছে আমাক, যে এনেকুৱা এটা লঘিষ্ঠ সংখ্যা উলিয়াব লাগিব যিটোক যাক 23 বৃদ্ধি কৰিলে, অৰ্থাৎ 23 যাৰ লগত প্লাছ কৰিলে আমাৰ 42, 36 আৰু 45 এই তিনিওটা সংখ্যাৰে সম্পূৰ্ণৰূপে ভাগ যাব। তো কোনো তিনিটা সংখ্যাৰে সম্পূৰ্ণৰূপে ভাগ যোৱা সংখ্যাই হৈছে আমাৰ এই সংখ্যা তিনিটাৰ ল সা গু। গতিকে 42, 36 আৰু 45 ল সা গু আমাৰ উলিয়াব লাগিব। তেনেহ'লে ল সা গু উলিওৱাৰ নিয়ম আমাৰ বহুতকেইটা নিয়ম আছে, তাৰ ভিতৰত যিকোনো এটাৰে কৰিলে হ'ল। ইয়াত লসাগু উলিওৱাৰ ট্ৰিক ইয়াত প্ৰযোজ্য নহ'ব, কাৰণ সংখ্যাবিলাক আমাৰ বহুত ডাঙৰ, গতিকে এই 42, 36 বা 45 আমি পূৰণৰ নেওঁতা আমাৰ মনত ৰখা সম্ভৱ নহয়, গতিকে আমাক এইটো প্ৰচেছে ফ'ল' কৰিব লাগিব। 42, 36 আৰু কি আছিল 45, এই প্ৰচেছেৰে আমাক লসাগু উলিয়াব লাগিব। যিহেতু যোৰা সংখ্যা আছে, গতিকে আমি 2 ভাগ দিম, 2 21 42, 2 18 36 আৰু ইয়াত থাকিব 45। আকৌ 2 ভাগ কৰিব পাৰিম, 21, 2 9 18, 45। এইবাৰ কিহেৰে ভাগ যাব, 3 দি ভাগ কৰিলে 3 7 21, 3 3 9, 3 15 45, আৰু কেতিয়া ভাগ যাব, আৰু 3 ভাগ যাব, তেনেহ'লে 7, ইয়াত 1, ইয়াত 5, তাৰপিছত 7 5, এই দুটা ধৰিলে হ'ল, বা ইয়াত যদি ভাগ কৰিব বাহিৰ কৰা তথাপিও হয়, 7 দি 1, ইয়াত 1, তাৰপিছত 5, তাৰপিছত যদি 5 দি আমি হৰণ কৰোঁ তেনেহ'লে 1 1 1, 5 বাহিৰত আহিব। এতিয়া এই আটাইকেইটা সংখ্যাৰ পূৰণফলে হ'ল আমাৰ লসাগু।
কি পাম? দুই তিন, দুই দুই গুণ চারি, তিন চারি গুণ বারো, তিন বারো গুণ ছত্রিশ, আর ইয়াত আছে পাঁচ পাঁচ সাত গুণ পঁয়ত্রিশ। তাহলে ছত্রিশ আর পঁয়ত্রিশের পূরণ ফল, ছত্রিশ আর পঁয়ত্রিশের পূরণ ফল কি পাম? ছয় পাঁচ গুণ তিরিশ, হাতত তিন, তিন পাঁচ গুণ পনেরো, তিন আঠারো, তিন ছয় গুণ আঠারো আট, হাতত এক, তিন তিন গুণ ন আরকে দশ, জিরো আট আট ষোলো ছয়, হাতত এক, এক আর এক দুই, আর ইয়াত ওয়ান, বারোশো বারোশো ষাঠি। এইটো পালো আমি ইহঁতৰ লঘিষ্ঠ সংখ্যাটো, লসা গু পালো কিমান আমি বারোশ ষাঠি। আমাক কি কৈছে যে এনেকুৱা এটা সংখ্য লঘিষ্ঠ সংখ্যা উলিওৱা যাক তেইশ বৃদ্ধি করলে, অর্থাৎ তেইশ যদি আমি বৃদ্ধি করো তেতিয়াহে এই তিনিটা সংখ্যার ভাগ যাব। তো এই তিনিটা সংখ্যার ভাগ যাওয়া সরু সংখ্যাটা হল আমার বারোশ ষাঠি, গতি ইয়ারপা তেইশ বিয়োগ করলে যে বিয়োগ ফল পাম সেইটা হব আমার অপশন, শুদ্ধ অপশন। তাহলে ইয়ারপা কি বিয়োগ করিম? টুয়েন্টি থ্রি, এইটা মাইনাস করে দিব লাগবে। তাহলে দশের তিন গলে সাত, ইয়াত আছে পাঁচ, পাঁচের দুই গলে তিন, তারপর আছে দুই এক, বারোশ সাতত্রিশ। তাহলে ইয়াত চাও এক বিধ আছে বারোশ সাতত্রিশ, গতি এইটা হব শুদ্ধ অ্যান্সার। ঠিক আছে, আশা করো বুঝি পাইছে। এইবার কি কৈছে? ফর্টি থ্রি ইন্টু সিক্সটি নাইন ইন্টু ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান ইন্টু নাইনটি টুর এককর অঙ্কটা কি হব? এই সংখ্যাবিলাক পূরণ করলে আমি নিশ্চয় এটা সংখ্যা পাম, এই সংখ্যাবিলাক আটাইবিলাক যদি আমি পূরণ করো তেনহলে এটা সংখ্যা পাম। এই সংখ্যা সেই সংখ্যাটার এককত কি অঙ্ক থাকিব সেইটো আমার উলিয়াব লাগে। এটা একেবারে সহজ প্রশ্ন, এনেকুৱা প্রশ্ন পরীক্ষাত প্রায় থাকে, গতি অলপ মনোযোগেরে চাব। এককর অঙ্ক যেহেতু লাগে, গতি আমি অকল এককর সংখ্যাবিলাক, এককর অঙ্কবিলাক আমি পূরণ করিম, তিনি ন এক আর দুই, এই সংখ্যা এই অঙ্ককেইটা পূরণ করলে আমি যে সংখ্যা পাম তার এককর ঘরত কি পাম সেইটাই হব আনসার। তাহলে তিন আর ন যদি গুণ করো আমি, এটা গুণ করলে কি পাম? তিন ন গুণ সাতাইশ, সাতাইশক আকো একর লগত যদি গুণ করো তেনহলে কি পাম? সাতাইশ এক গুণ সাতাইশ, এই সাতাইশক আকো দুইয়ের লগত যদি গুণ করে দিও তেনহলে কি পাম? সাতাইশ দুই গুণ সাতাইশ ইন্টু টু ইজ ইকুয়াল টু কি পাম? ফিফটি ফোর। এই ফিফটি ফোরের এককর স্থানত আমি কি পালো? ফোর, গতি এই ফোরটা হব শুদ্ধ অ্যান্সার। তাহলে ফোর কত আছে আমার? এই অপশনত আছে, গতি অ্যান্সার হব ফোর। একেবারে দেখার লগে আপনাদের করে দিব পারিব, খালি এককর অঙ্কবিল পটাপট চাই সেইবিল পূরণ করি তার এককত কি পালো সেইটাই হব অ্যান্সার। ঠিক আছে, এবার একটু চাও কি আছে। দুটা সংখ্যার লসাগু বা এলসিয়াম ফর্টি এইট আর সংখ্যা দুটার অনুপাত টু ইস টু থ্রি হলে সংখ্যা দুটার যোগফল হব ফর্টি, ফর্টি ফাইভ, ফিফটি নে ফিফটি ওয়ান। কি কৈছে যে দুটা সংখ্যার লসাগু ফর্টি এইট আর সংখ্যা দুটার অনুপাত দিছে আমার টুয়েন্টি থ্রি। ইয়াত সংখ্যা দুটার লসাগু কিমান দিছে এইবিলাক আমাক যেতিয়া এক্সামত করিম আমি তেতিয়া তেতিয়া এইবিলাক লিখার আমার দরকার নেই, ডাইরেক্ট খালি সংখ্যাটো লিখিলে হল, ফিগারটো লিখিলে হল। সংখ্যা দুটার আমি কেনেকে পাম? সংখ্যা দুটার, সংখ্যা দুটার, সংখ্যা দুটার লসাগু বা এলসিএম আপনাদের যেটা সহজ পায় সেইটা লিখিলে হল, লসাগু বা খালি এলসিএম লিখিলে হয়। এলসিএম কিমান দিয়া আছে আমার? ফর্টি এইট। ঠিক আছে, আর সংখ্যা দুটার অনুপাত দিয়া আছে আমার টু ইস টু থ্রি। যদি সংখ্যা লসাগু বা গসাগু দিয়া থাকে আর লগতে যদি সংখ্যার অনুপাত দিয়া থাকে তাহলে এই অনুপাতটারও আমার অনুপাত যেটা থাকবে এইটারও লসাগু আর গসাগু উলিয়াব লাগবে। তো আমার ইয়াত যেহেতু লসাগু দিয়া আছে গতি আমার গসাগু উলিয়ার দরকার নেই, খালি লসাগু উলিয়ালে হল, গতি এটা আমি কি উলিয়াম? অনুপাত, অনুপাতবর লসাগু আর অনুপাতর বা অনুপাতবর, অনুপাতবর এলসিএম বা লসা, লসাগু অর্থাৎ এলসিএম ইজ ইকুয়াল টু কি হব তাহলে কি আছে আমার? টু ইন্টু টু আর থ্রি আছে যেহেতু পরস্পর দুটা সংখ্যায় পরস্পর মৌলিক, পরস্পর দুটা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটার পূরণফল ইজ ইকুয়াল টু কি হল তাহলে সিক্স। আমার প্রশ্ন দি আছে সংখ্যা দুটার লসাগু ফর্টি এইট আর অনুপাত টু ইস টু থ্রি, এটা আমি এই অনুপাতটারও লসাগু উলিয়াম,
अनुपात तो लखा कि पालों आम सिक्स एट कथा मन रख যদি কোনো সংখ্যার লসাগু বা গসাগু আৰু অনুপাত দিয়া থাকে তেনেহ'লে সেই লসাগু বা গসাগু আৰু অনুপাতৰ লসাগু বা গসাগুৰ সদায় সমান হয় তেনেহ'লে আমাৰ ইয়াত কি লিখিম আমি অনুপাতবোৰৰ লসাগু পাইছোঁ আমি ছিক্স এতেকে ছিক্স ইজ ইকুৱেল সংখ্যা দুটাৰ লসাগু কিমান দিয়া আছে ফৰ্টি এইট গতিকে ছিক্স ইজ ইকুৱেল টু ফৰ্টি এইট এইটো কি বুজায় এই ছিক্সটো হৈছে অনুপাতৰ মান গতিকে অনুপাতৰ মানটো সদায় সৰু হয় আৰু এই ফৰ্টি এইটটো দিছে আমাৰ লসাগু তেনেহ'লে ছিক্স আৰু ফৰ্টি এইটক দুয়োটাকে আমি কি সংখ্যাৰে হৰণ কৰিব পাৰোঁ বা চুটি কৰিব পাৰোঁ ছিক্স দি ভাগ যায় ছয় এক গুণ ছয় ইজ ইকুৱেল টু ইয়াত কি থাকিব ছয় আঠ গুণ আঠচল্লিছ অৰ্থাৎ অনুপাতৰ মান ওৱান আৰু সংখ্যাৰ মান হয় এইট অনুপাতটো যদি ওৱান হয় সংখ্যাটো হ'ব এইট তেনেহ'লে সংখ্যা দুটাৰ যোগফল খুজিছে আমাৰ ইয়াত গতিকে দুয়োটা সংখ্যাই লাগিব এতেকে সংখ্যা দুটা কি হ'ব যিহেতু অনুপাত দিয়া আছে আৰু এক অনুপাতৰ একৰ মান যদি এইট হয় তেনেহ'লে অনুপাতৰ টুৰ মান কি হ'ব অনুপাতৰ ওৱানৰ মান যদি এইট হয় অনুপাত টুৰ মান হ'ব এই অনুপাতৰ মানটো দি ইয়াক পূৰণ কৰিলে হ'ল দুই আঠ গুণ ষোল্ল তেনেহ'লে এটা সংখ্যা পালোঁ আমি ষোল্ল আৰু কি হ'ব থ্ৰী ইণ্টু এইট তিনি আঠ গুণ চৌব্বিছ অৰ্থাৎ টুৱেণ্টি ফ'ৰ সংখ্যা দুটা পালোঁ আমি ছিক্সটিন আৰু টুৱেণ্টি ফ'ৰ এতিয়া যদি এই দুটা আমি প্লাছ কৰি দিওঁ কি পাম প্লাছ কৰি দিলে ছিক্স প্লাছ ফ'ৰ টেন হাতত এক এক আৰু দুই তিনি আৰু একে চাৰি কিমান পালোঁ আমি এনচাৰ ফৰ্টি গতিকে এনচাৰটো হ'ব অপশ্যন এ এনচাৰটো হ'ব অপশ্যন এ ফৰ্টি ঠিক আছে আশা কৰোঁ বুজি পাইছে আৰু এটা আছে তিনিটা সংখ্যাৰ গ সা উ বা এ চি এফ টুৱেলভ যদি সংখ্যাবোৰ ওৱান ইজ টু টু ইজ টু থ্ৰী অনুপাতত থাকে তেন্তে সংখ্যাবোৰ কি কি ছেইম আগতৰ নিচিনাকৈ আগত দুটা অংক আছিল দুটা সংখ্যা আছিল ইয়াত তিনিটা সংখ্যা আছে সেই প্ৰচেছ আমাৰ একেই তিনিটা সংখ্যা থাকিলে তিনিটাৰে গ সা গু বা ল সা গু উলিয়াব লাগিব ঠিক আছে আমাৰ ইয়াত কি দিয়া আছে সংখ্যা তিনিটাৰ গ সা উ দিয়া আছে টুৱেলভ সংখ্যা তিনিটাৰ গ সা উ গ সা উ বা এ চি এফ ইজ ইকুৱেল টু কিমান দিয়া আছে আমাৰ টুৱেলভ আৰু সংখ্যাবোৰৰ অনুপাত কি দিয়া আছে ওৱান ইজ টু টু ইজ টু থ্ৰী এতিয়া আমি এই ওৱান ইজ টু টু ইজ টু থ্ৰীৰ ওৱান টু থ্ৰীৰ গ সা উ উলিয়াব লাগিব গ সা উ দিয়া আছে নাই গ সা উ উলিয়াব লাগিব এতেকে বা আৰু অনুপাতবোৰৰ গ সা উ অনুপাতবোৰৰ গ সা উ বা এ চি এফ ইজ ইকুৱেল এতিয়া ইয়াত চাওক অনুপাতবোৰৰ কি মিল আছে ওৱান যিহেতু আছে গতিকে ইয়াত আৰু সৰু যিহেতু কোনো উৎপাদক নাই গতিকে আমাৰ এই ওৱানটোৱে হ'ব গ সা উ গসা উ এতিয়া আমাক কি কৈছে যে তেন্তে সংখ্যাবোৰ কি কি প্ৰত্যেকটো সংখ্যাই আমাৰ উলিয়াব লাগিব গতিকে আমি কি লিখিম আমাৰ যিটো সংখ্যাৰ গসা উ সেইটো আৰু অনুপাতবোৰৰ গসা উ সদায় যিহেতু সমান তেন্তে কি লিখিম আমি এতেকে ওৱান ইজ ইকুৱেল টু ওৱান ইজ ইকুৱেল টু টুৱেলভ ওৱান ইজ ইকুৱেল টু টুৱেলভ ওৱান যদি টুৱেলভ হয় তেনেহ'লে নিশ্চয় এই অনুপাত এই অনুপাত হিচাপে আমি সংখ্যাবোৰ উলিয়াব পাৰিম ওৱান যদি টুৱেলভ হয় ওৱানৰ মান হ'ল টু টুৱেলভ গতিকে সৰু সংখ্যাটো পালোঁ আমি টুৱেলভ আৰু তাতকৈ ডাঙৰটো টু ইণ্টু টুৱেলভ টুৱেণ্টি ফ'ৰ আৰু তাতকৈ ডাঙৰটো থ্ৰী ইণ্টু টুৱেলভ ছেভেণ্টি টু এতেকে নিনে সংখ্যা তিনিটা এতেকে সংখ্যাবোৰ হ'ব হ'ব ক্ৰমে টুৱেলভ কমা অনুপাতক ইয়াৰ লগত পূৰণ কৰিলে হ'ল একৰ কাৰণে যদি বাৰ হয় তেনেহ'লে দুইৰ কাৰণে কি হ'ব দুই পূৰণ বাৰ তাৰমানে চৌব্বিছ আৰু তিনিৰ কাৰণে কি হ'ব তিনি বাৰ গুণ ছত্ৰিছ এইটো হ'ল আনচাৰ
আচ্ছা, আশা করো বুঝি পাইছা। যদি ভাল লাগিছে তেনেহলে লাইক এটা কৰি দিব আৰু বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিব, আৰু যদি চেনেলটো এতিয়াও ছাবস্ক্রাইব কৰি লোৱা নাই তেনেহলে ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব, তেতিয়া মই আপলোড দিয়া সকলোবিলাক ভিডিঅ' সোনকালে পাব। যে ইয়াত তলত চাওক এইকেইটা ঘৰত কৰিব, নিজে কৰি পাৰিলে মোক কমেণ্ট কৰি উত্তৰকেইটা জনাই দিব, ঠিক আছে। দুটা সংখ্যাৰ লসাগু বা এল চি এম আৰু গসাগু বা এ চি এফ ক্ৰমে 84 আৰু 21 দুটা সংখ্যা আছে, আৰু তাৰ লসাগু 84 আৰু গসাগু 21। যদি সংখ্যাবোৰ 4:1 অনুপাতত থাকে তেন্তে সৰু সংখ্যাটো কি, ঠিক আছে, আগৰ নিচিনা আগৰ অংকবিলাকৰ নিচিনা সংখ্যাবোৰৰ গসাগু আৰু লসাগুটো দিয়াই আছে আৰু অনুপাত দিছে, গতিকে আমি অনুপাতৰ গসাগু বা লসাগু ইয়াত যিহেতু দুয়োটাই দি আছে, দুয়োটাই উলিয়ালে যিকোনো এটা দি আমি এনচাৰ উলিয়াই সংখ্যাটো উলিয়াব পাৰিম। যিটো সংখ্যা যিটো কি হেৰি দি আছে কি লসাগু, লসাগু যিটো দি আছে সেইটো লসাগু, আৰু এই অনুপাত দুটাৰ লসাগু আমাৰ ছেইম হ'ব লাগিব। বা যদি গসাগু ধৰা, গসাগু ইয়াত দি আছে সংখ্যা দুটাৰ 21 আৰু সংখ্যা দি আছে এইবিলাক অনুপাত দি আছে 4:1, গতিকে এই 4:1ৰ পৰা আমি সৰু সংখ্যাটো উলিয়াব পাৰোঁ, চৰি গসাগু উলিয়াব পাৰোঁ, 4:1ৰ গসাগু উলিয়াই সেই গসাগুৰ লগত এইটো মিলাই যিকোনো এটা কৰিলে হ'ল, গসাগু বা লসাগু দুয়োটাই কৰিব নালাগে। এইটো হোমৱৰ্ক, আৰু এটা এইটো হোমৱৰ্ক থাকিব। তিনিটা সংখ্যাৰ অনুপাত 3:4:5 আৰু সিহঁতৰ লসাগু বা এল চি এম ইজ ইকুৱেল টু 2400 বা 2400 হ'লে গসাগু বা এ চি এফ কি হ'ব, তেনেহ'লে এ চি এফ কি হ'ব,